উত্তর প্রদেশ বর্ধমান আপনার বর্তমানে নিশ্চয়ই যারা সোশ্যাল মিডিয়া ঘাটের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সম্বল জুম্মা মসজিদ শোনেননি, শোনেন নাই, কানে পড়েননি, দেখেননি, কয়জন নিহত? তিন থেকে চারজন নিহত। তিন থেকে কথা বলে না, জোরে বলেন। আজ বর্তমানে ইনি বলছেন পুলিশের গুলি নয়, উপর থেকে গুলি চালিয়েছে। আমার প্রশ্ন প্রথম, একজন দেশের নাগরিক হিসাবে যদি পুলিশ গুলি করে থাকে, এর চরম বিরোধ করছি আমরা। আর যদি এটা হয় যে অন্য কেউ গুলি করেছে, তাহলে আপনার নিরাপত্তার সঠিক তদন্ত বা নিরাপত্তার অভাব ছিল। কারণ আপনার নিরাপত্তার বেড়াজালের ভিতরে গুলি কারা চালালো এই দেখার দায়িত্ব কি আপনার ছিল না? কথা বলেন না কেন, জোরে বলেন। তাহলে দুই দিক দিয়ে যদি যান, তাহলে আজকে আপনারা বিভিন্ন ভাবে রাজনীতি করছেন, গুলি ও চালায়নি অমুক চালিয়েছে। আরে গুলি যে চালায় মায়ের কোল খালি তো আর বাকি নাই, কথা বলেন। মায়ের কোল তো খালি হয়ে গেছে, ও ছেলে আর ফিরে আসবে? ওর জীবন কি ফিরিয়ে দিতে পারবেন? মামলা কে জিতবে কে হারবে পরের প্রশ্ন, কিন্তু ওই ছেলেদের জীবন ফিরিয়ে দিবে কে? তাহলে আজ যদি বলেন না সার্ভে করার অর্ডার কোর্ট দিয়েছে, তাহলে আসুন 1991 সাল নরসিংহ রাও তখন প্রধানমন্ত্রী, দেশে পার্লামেন্টে একটা আইন পাস করা হয়েছিল, এখনো পর্যন্ত সে আইন রদ করা হয়নি, বর্তমানে সে আইন বলবৎ আছে। আমি আজকে জিজ্ঞাসা করি, ওই আইনে ছিল কি? ওই আইনটাই আনা হয় বাবরি মসজিদ ছাড়া আর দেশের কোনো ধর্মীয় স্থান আইনের আওতায় আসবে না। যে কোনো স্বাধীনতার পূর্বে যে যেমন অবস্থায় ছিল, যে যে জায়গায় ছিল, যেটা গির্জা ছিল 47-এর পূর্বে, 15-ই আগস্টের পূর্বে ও গির্জাই থাকবে, যেটা মসজিদ ছিল ওটা মসজিদই থাকবে, যেটা মন্দির ছিল ওটা মন্দিরই থাকবে। 1991 সালে নরসিংহ রাওয়ের আমলে পার্লামেন্টে এ বিল পাস হবার পরেও আজ যদি প্রশ্ন করি বাবরি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদ, অন্য কোনো মন্দির, অন্য কোনো গির্জা, কোনো ধর্ম স্থানের ব্যাপারে কোনো আইন আসবে না, তাহলে আজকে যদি বলি সম্বল জুম্মা মসজিদের ব্যাপারে কোর্ট থেকে ইনকোয়ারির অর্ডার যাবে কেন? কেন কেন ব্যাপীর ব্যাপারে রাত্রি 2টার সময় অর্ডার হবে, 12টার সময় অর্ডার হবে? সকাল 7টায় মামলা দায়ের হলো, 11টায় সন্ধ্যা 7টার মধ্যে ইনকোয়ারির অর্ডার হয়ে গেল। পৃথিবীর আমরা ভারতবর্ষে লক্ষ্য করে দেখেছি যে একটা মামলা দায়ের হবার পরে ও যে আদা রসুন আর কাঁচকলা যা পিষতে পিষতে যতদূর টানে, ভারতবর্ষে যদি একদিনে মামলার ফাইসাল্লা শুনানি হয় তাহলে তো আমাদের দেশের আইন অনেক এগিয়ে গেছে। তাহলে আজকে এদেশের মানুষ প্রশ্ন করতে পারে না 1991 সালের আইন কোথায় চাপা পড়ে গেছে? কথা বলেন না কেন? এখন এই সংবিধান, এই আইন বর্তমান ভারতবর্ষে যে ফাইসাল্লাটা হবে সেটা তো সংবিধানের আইন অনুযায়ী হবে। তা সংবিধানটা তৈরি কতদিন আগে? তা সংবিধান তৈরির আগে কি ছিল, কি না ছিল, কি আছে, আমি কি তার ফাইসাল্লা এই পরের আইন দিয়ে করতে পারবো? কথা বলেন। আজকে বর্তমান সময়ে এই মসজিদ মাদ্রাসার উপরে যে সমস্ত চক্রান্ত গুলো চালাচ্ছে, এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল তার একটা বড় চক্রান্ত। খুব সুকৌশলে এই চক্রান্তটা পাশ করতে যাচ্ছে, বড় আফসোস নিয়ে বলছে। আচ্ছা বলেন তো বিবেক দিয়ে, আমি দান করব আল্লাহর জন্য, আমাকে ডিএম সাহেবের কাছে পারমিশন নিতে হবে? হ্যাঁ, আমি একটা জমি আল্লাহর ঘরে দেব, তা তুমি একটু অনুমতি দিলে তারপরে কথা বলেন।
এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস হলে ডিএম পারমিশন দিলে তবে আপনি যান করতে পারবেন। তারপরে কি কেউ যদি ইসলাম কবুল করে, কাঁচা ইসলাম যে কবুল করেছে তার দান গ্রহণ করা হবে না, তাকে 5 বছর ধরে পাকতে হবে। তো এখন যদি সে 5 বছরে না পাকে তো কি কার বাইর দিয়ে পাকাবো? এখন বলেন ও 5 বছর লাস্টিং করবে, এর গ্যারান্টি কথা বলে না, গ্যারান্টি আছে? তাহলে যার দান করার ইচ্ছা ছিল সে যদি 5 বছর এখন পাকতে গিয়ে সে নিজে পটল তুলে দেয়, এগুলো একটা হাস্যকর আইন নয়? দেশের মন্দির আছে, তারও মন্দিরের সম্পত্তি হয়, যেটাকে দেবত্ব সম্পত্তি বলে। আচ্ছা দেবত্ব সম্পত্তি তো সংরক্ষণ করার একটা কমিটি নিশ্চয়ই আছে। আচ্ছা সেই কমিটি থেকে এমন ভারতবর্ষের এই আইন আসবে যে সেই দেবত্ব সম্পত্তির কমিটিতেও 2 জন মুসলমানকে রাখতে হবে? কথা বলেন, আমার শরীয়তের আইন দান সদকা কিভাবে কোন জমি কিভাবে দান আসছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা চলবে কোনটা না চলবে, এটা আমরা বুঝবো না অন্যরা বুঝবে? অন্যরা থাকার মানেটা কি হবে? যে পারবি অন্ধকারে মেরেলে হাতারে, কি বললাম কথা বল, যে পারবি অন্ধকারে মেরেলে হাতারে। আজ যদি মুসলমান সজাগ না হয়, আজ যদি মুসলমান জাগ্রত না হয়, বিবেকবান শুধু মুসলমান না, এ ভারতবর্ষের প্রত্যেকটা জনগণকে জাগা উচিত। প্রত্যেকটা দেশপ্রেমী মানুষ যারা সংবিধানকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, যারা তাদের ভাবা উচিত এই দেশ আজকে বিক্রি করে দিয়েছে বিদেশদের হাতে। ওই যে আমদানি কি গো চেনেন তো নাকি, বাবুজির খাস লোক হ্যায়, খাস আদমি হ্যায়, সব জায়গায় দেশে দেশে গিয়ে বাবু ওয়াজ করে করে ওয়াজ করে করে তার প্রোডাক্ট সেই জায়গায় সব কিছু পাইয়ে দিয়েছে, ধরা পড়েছে এবার, কথা বলেন। শ্রীলঙ্কাও তদন্ত শুরু করেছে, বাংলাদেশও তদন্ত শুরু করেছে, যাকে তুমি খাস আদমি বানিয়ে তার জন্য সব কিছু চলে। আমার ব্যক্তিগত ধারণা এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল আজকে পাস করার যে চক্রান্ত চালাচ্ছে তারই কোনো আপনজন এমন হবে যাদেরকে খুশি করার জন্য হয়তো এমন কোনো জায়গার প্রয়োজন যে জায়গাটা হয়তো ওয়াক এই আইন পাস না করলে তার খাস বাবুদেরকে সেই জায়গা দিতে পারবে না, হয়তো সেই রকম কোনো চক্রান্ত ভিতরে লুকিয়ে আছে যাদের কারণে খুশি করার কারণে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস করার চক্রান্ত চালাচ্ছে। তবে ভারতবর্ষের মানুষদেরকে বলবো, এতটা ভাববেন না যে সব সময় ধৈর্য ধরেই কাজ চলে। কি বললাম, সব সময় ধৈর্য ধরে না, ধৈর্যের আগে আল্লাহ আর একটা কথা বলেছে সূরা আশুরের ভিতরে। শুধু ধৈর্যের কথা বললে হবে না, ধৈর্যের আগে আর একটা কথা আছে, ওয়াতাওয়াসাউ বিল হক, তারপরে ওয়াতাওয়াসাউ বিস সবর, হক বাদ দিয়ে সবর নয়, হকের পক্ষে অবিচল থাকবে, সূরা আল ইমরানের একেবারে শেষ আয়াত। দৃঢ়তার সাথে দাঁড়িয়ে যাবে, অবিচল নটনরম চলন, তোমার গদি থাকবে আল্লাহর ঘর থাকবে না, এটা কি সম্ভব? কথা বলে না, ত্যাগহীন কণ্ঠে একটা বলছি কথা শুনে রেখে দেন, ফিরাউন আমাদের সাথে টক্কর লাগিয়েছে, কথা বলে না, জালিম ফিরাউনের সাথেও টক্কর হয়েছে, জালিম পরাজিত হতে বাধ্য হয়েছে, তাহলে আমাদের দৌড়। ফিরাউনকেও দেখেছি, নমরুদকেও দেখেছি, শুধু দেখেছি তা নয় সাইজও করেছি, তাহলে ফিরাউনকেও টপকে এসেছি, নমরুদের দৌড়ও দেখেছি, হামান কানের দৌড়ও দেখেছি, আবু লাহাব আবু জাহেলের দৌড়ও দেখেছি, উতবা সাইবার দৌড়ও দেখেছি, আজ আপনার দৌড়ও দেখছি, যারা যাদেরকে দেখেছি সবাই বিজয় না পরাজয়, জোরে বলে,
পরাজয়। আপনি ভাববেন না ক্ষমতা আছে, ক্ষমতার কোনোদিন অহংকার করবেন না, কারণ ক্ষমতা এইরকম ক্ষমতা পাওয়ারফুল কতজন ক্ষমতায় ছিল, আপনার থেকে বেশি তো ইন্দিরা গান্ধী ছিল। আর কেউ যদি বলে টেনশন নেই আমার গাড়ি 11 কোটি টাকা দাম, নিরাপত্তার বেষ্টনীর ভিতরে থাকার পরেও আমরা নিরাপদ, নিরাপত্তার মালিকের নাম তো আল্লাহ। নিরাপত্তার মালিকের নাম কি জোরে বলেন? বুলেট প্রুফ গাড়িও যদি হয় মালিকাল মওত কে ঠেকাতে পারবে? এখন বলেন কেট কাটাগারি জেট কাটাগারির নিরাপত্তা রক্ষী চারিদিকে ঘিরে রেখেছে, সিআরপিএফ জওয়ান মিলিটারি জওয়ান সবাই ঘিরে রেখেছে, একদম কাঁচ মোড়া সিল করা সব কিছু, বড় হুজুরের ভিতরে বসে আছে। এখন আল্লাহ যদি মনে করে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, এখন বলেন ওই সিসার ভিতরে বেহুলা লকিন্দরের মতন ঢুকতে পারবে? মা মনসা মনে নাই বেহুলা লকিন্দরের গল্প আমরা শুনে আসি ছোট্টবেলা থেকে, ঘর নির্মাণ করে দিল কিসের? সাপের ভয়ে। তো বলে যা আগে ফুটো করে আয়, আমার ঢোকার ফুটোটা করে আয়। তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলছি, আমরা এই মুহূর্তে একজোট হয়ে ভারতীয় হিসাবে আমরা দাবি করব, প্রথম 1991 সালে পার্লামেন্টে যে নরসিংহ রাওয়ের আমলে যে আইন লাগু করা হয়েছিল যে 1947-এর স্বাধীনতার পূর্বে প্রত্যেকটা ধর্ম স্থান যার যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় থাকবে, তার উপরে আইনি কোনো কার্যকলাপ চলবে না। যদি সেই আইনটা পার্লামেন্টেই লাগু করা হয় তাহলে আজকে বর্তমানে যদি মসজিদগুলোর নামে ইনকোয়ারির অর্ডার হয় আর হয় তাহলে বুঝে নিতে হবে সেই আগো আইন লঙ্ঘন করা হচ্ছে, সেই আইনের বিরুদ্ধে। ওই জন্য আমরা সোচ্চার হওয়া আমাদের দরকার এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিপরে আরো সতর্ক হওয়া দরকার আমার জাতিকে, কারণ দোষ কাকে দেবো? উপর দিকে থুতু ফেললে নিজের ঘাড়েই পড়বে। পশ্চিমবঙ্গে 1,43,000 প্রায় 400 মতন ওয়াকফ প্রপার্টি আছে যেটা এখনো পর্যন্ত ওয়াকফ বোর্ডের আন্ডারে নথিভুক্ত হয়েছে, যে কোনো এখনো পর্যন্ত কাগজ পায়নি তার হদিস নয়। এখন বিবেক দিয়ে বলেন এই এত বৃহৎ সম্পদ এগুলো ভোগ করছে প্রায় আমাদের ভিতরে 70% আমারই জাতি। কারা মেরে খাচ্ছে? কারা? অধিকাংশ জায়গায় যাবেন মসজিদের সম্পত্তি মেরে খাচ্ছে মসজিদের মাতোয়ারি। কথা বলেন না কেন? মসজিদের মাতোয়ারি তো যারাই রক্ষক তারাই ভক্ষক। আমার জাতির কাছে যদি আল্লাহর ঘরের সম্পদ নিরাপদ না হয় তাহলে অন্যরতা ছোবল মারবি। আর এই অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপারে আমার চিন্তা ভাবনা, আমার গবেষণা বলছে যে তারা আজকে এই চক্রান্ত করলো কোথা থেকে, সুযোগ পেল কিভাবে, এরা সূত্র পেল কোন জায়গা থেকে। আমার মনে হয়েছে এরা যখন সার্ভে করে দেখছে এই সম্পত্তিটা তো এই জাতির এত বড় অংশ, অথচ এই সম্পত্তিটা এদের সমদয়ী লোকরাই তো অধিকাংশ আমরা যদি একটা আইন পাস করে এই সম্পত্তিটাকে নিয়ে আসতে পারি তাহলে আমরা অনেক বড় কাজে লাগাতে, জোরে বলে কাজে লাগাতে পারি। তবে আমি একটা কথা বলি, পিঁপড়ে কোথায় লাগে? মিষ্টি যেখানে পিঁপড়ে পিঁপড়ে সেখানে। আর সবটাই খালি আমাদেরটাই ভালো লাগছে তোমার? কথা বলেন, এই কথা বলেন কেন? আর জায়গা নাই, আর দুনিয়ায় জায়গা দেখতে পাওনি? কত জায়গা, এর থেকে তো বৃহৎ জায়গা রেলের আছে, এর থেকে তো বৃহৎ জায়গা সেনাবাহিনীর আছে, তো মুসলমানদেরটাই কেন? এইটাই হলো মূল কারণ, এই জাতির ভিতরে একতা নাই, ঐক্য নাই। এই জাতি 40 কোটি হতে পারে ঠিক কথায়, কিন্তু এমন মূর্খের স্বর্গে বাস করে, এদের নিজের ধর্মের নিজের জ্ঞান নাই, এরা শুধু হটপটায় আগাতে পারে আর নিজের আগুন লাগিয়ে নিভাবার ক্ষমতা এদের নাই, দুর্মর মতো।
ল্যাস তুলে দেখে না এড়ে না বেড়ে, শুধু যাই তেড়ে। কি বললাম বুঝেননি? কি বললাম? ল্যাস তুলে দেখে না এড়ে না বেড়ে, শুধু যাই তেড়ে। দেখলো আর সব জায়গায় এই হটকরিতার কারণেই আজকে এরাই আইনের আওতায় ফাঁসছে। কথা বলেন, অ্যারেস্ট হচ্ছে কারা, গ্রেফতার হচ্ছে কারা, শাস্তি পাচ্ছে কারা? তারা দেখেন সুকৌশলে যারা অপরাধ করছে তারা সুকৌশলে চক্রান্ত করে বেরিয়ে যাচ্ছে, আর মাঝখানে এই মূর্খগুলো মাঝখানে সব ফেঁসে যাচ্ছে। কিসের কারণে? হট টেম্পারের কারণে। এখন সময় এসছে ওই যে হক, হকের সাথে সাথে সবর। কি বললাম? হকের সাথে সাথে সবর। যেখানে সবরের প্রয়োজন, আপনাদের গাড়ি আছে না? গাড়ি, গাড়ির একটা পায়ে দেখবেন তিনটে মাল আছে, তিনটে যন্ত্র আছে, একটার নাম ক্লাচ, একটার নাম ব্রেক, একটার নাম এক্সেলেটার, তাই তো? কথা বলে না এরা। এখন মানে এক্সেলেটার চাপলে কি হয়, জোরে বলেন। এখন এই গতিকে রুখতে গেলে কোনটাকে চাপা লাগবে, জোরে বলেন? ব্রেক। তাহলে এই এক্সেলেটার, এটা হলো আসল গাড়ির গুণ, কারণ ছুটার জন্যই তো গাড়ি, না দাঁড়ানোর জন্য গাড়ি, জোরে বলেন। কিন্তু প্রয়োজন যখন হবে ব্রেক দিয়ে হলেও থামে দাও, এর নাম হলো সবর। হক যেমন বলেছি হকের জন্য আগাও, কিন্তু ব্রেকের যদি প্রয়োজন হয়, তুমি যদি মনে করো সামলাতে পারি না, হবে কি, জোরে বলেন, অ্যাক্সিডেন্ট হবে। কি অ্যাক্সিডেন্ট? ওতে তুমিও যাবে, যাকে ঝেড়েছো সেও সেও যাবে। আর শুধু সবর ওইভাবে নয়, বলছে ব্রেকটা মারবি খাঁচ খাঁচ করে মেরে, ওই ব্রেক শুটাকে নষ্ট করে দিবি তা নয়, বলে মারবি মার, ক্লাচটাকে ধরে মার, গাড়িটা ভালো থাকবে। হট কথাতেই প্রত্যেকটা ব্যাপারে এ জাতি সব জায়গায় ফাঁসে, একটাই কারণে, হট টেম্পারের কারণে, হটকরিতার কারণে, বুঝেও না কিচ্ছু না। আর আমাদের ভিতরে এক শ্রেণীর নেতৃত্ব আছে যারা নেতৃত্ব দেবার যোগ্যতা নাই, শুধু চেয়ারের লড়াই, শুধু ব্যক্তির লড়াই, শুধু বড়ত্বের লড়াই, আমি বড়, হাম বড়, হাম কিছু সে কম নাকি, এই করে করে খণ্ড করে করে আজ বর্তমান ভারতবর্ষের জমিনে লক্ষ্য করে দেখেন 40 কোটি জনসংখ্যা মুসলমান। তারপরে জীবনে কোনদিন দেখেছেন এই 40 কোটি মুসলমান একবারের জন্য, এক মিনিটের জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে? কথা বলে জোরে বলে, পাশে যান এগরা, এগরা চেনেন তো? পূর্ব মেদিনীপুর গ্রামের নামটা বললাম না, এগরা থানার অন্তর্ভুক্ত একটা মসজিদ। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে মসজিদ পুরো সিল করে দিয়েছে। কিসের কারণে? কিসের কারণে? তিন দলে লড়াই, এ বলে তবলি, এ বলে দেওবন্দি, এ বলে ফুরফুরা, এ বলে বেরেলি। লড়াইটা কিসের? ও বলে মসজিদ আমার দখলে থাকবে, বলে মসজিদ আমার দখলে থাকবে। হাই আল্লাহ, মসজিদ তোর ঘর না তোর বাপের ঘর না আল্লাহর ঘর, এই কথা বলেন না কেন? কার ঘর? তাহলে এ জাতি আল্লাহর ঘর দখল করার চক্রান্ত যদি তোমরা নিজেদের ভিতরে করো, তে শাসক সরকার এ তো করার দাবি করতেই পারে, এটা তো এর জন্য মামুলি ব্যাপার, তোমার কাছ থেকে এ শিক্ষাগুলো এরা পাচ্ছে। কথা বলেন না কেন? মসজিদের ভিতরে দলাদলি, নামাজের ভিতরে দলাদলি, স্টেজের ভিতরে দলাদলি, জলসার স্টেজে বসলে এ বক্তা যদি একবার বসে, আমি কোন দলের দেখে নিল, লোকগুলো শ্রোতাগুলো দেখে নিল, আর বুঝলো আমারই দলের লোক আছে, গুছিয়ে অন্য দলের মাছ দিয়ে চলে গেল, আর শ্রোতাও মাঝখান থেকে হিসে উল্টে তালি মেরে আজকে যা দেছে না বেটা সাইজ করে দেছে। আজকে তুমি যখন ওখানে দেছো, তোমারও পাল্টা জলসা যখন হবে, সেও তোমার আঝুড়া দিবে, এটা তো ঝুড়া দিয়েছে। সর্বপ্রথম এই জাতির মাঝখানে এই কথাগুলো আমি বলছি, লাইভ চলছে, সারা দুনিয়া দেখছে। প্রথম মুসলমান স্টেজের ভিতরে একতা নিয়ে এসো, প্রথম মুসলমান মসজিদের ভিতরে একতা নিয়ে এসো,
প্রথম মুসলমান তোমার নিজের ভিতরে একত্ব। তুমি নত হতে শিখো। মায়ার নবী মদিনা বলা বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহু আল্লাহ। নবী বললেন, শুনে রেখে দাও, যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন যদি আমরা আল্লাহর জন্য নত হতে পারি, সম্মান কে বাড়াবেন? জোরে বলেন আল্লাহ। আজ বর্তমান সময়ে বর্তমান দেশের ওর নামটা কি? হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রী। কি মন্ত্রী? হ্যাঁ, ওর নামটা নিয়েও লাভ নাই, কারণ একটা নেকি পাওয়া যাবে না, পাওয়া যাবে? উনি বিবৃতি দিয়েছেন কয়দিন আগে, মানে ক্ষমতা হলে মানুষ কিনা বকে। তিনি বলছেন, হার হালতে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল আমরা পাস করবই। তাহলে ভারতবর্ষের 40 কোটি জনসংখ্যা মুসলমান এবং দেশপ্রেমী, সংবিধান প্রেমী, সংহতি সম্প্রীতি প্রেমী, এই দেশকে যারা ভালোবাসেন, সংবিধানকে যারা ভালোবাসেন, তাদের কেউ তাহলে এক হয়ে এ দাবি আজকে প্রকাশ করা লাগবে। অমিত শাহ বাবু, আপনি যদি বলতে পারেন এ বিল আমি পাস করেই ছাড়বো, তাহলে আমরাও বলছি আমরা ঐক্যবদ্ধ ভাবে সব বিভাজন ভুলে গিয়ে, দল কালার রং ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে ইনশাআল্লাহ সার্বিক শক্তি দিয়ে হলেও এই বিল যতটা ক্ষমতা আছে ইনশাআল্লাহ প্রতিরোধ করে রুখবই। আরে ইয়ার বলো না, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। বিভেদ করে না এক হয়ে, জোরে বলেন এক হবো, হতে পারবো, হতে পারবো। সেই জন্য সব চক্রান্ত ব্যর্থ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কিসের কারণে? এই ভারতবর্ষের কারণে। এই দেশ আমাদের কাছে অনেক দামি দেশ। কি বললাম? এই দেশ আমাদের কাছে অনেক দামি দেশ। হ্যাঁ, এই দেশের বিরুদ্ধে গাদ্দারি নয়, এই দেশ সারা দুনিয়ার মানচিত্রে শুনে রেখে দেন সৌদির থেকে ভালো। মক্কা আর মদিনা শহরটা বাদ দিলে এখন তো বেহায়া এত নিকৃষ্ট হয়েছে কাতার, খোদা সৌদির রাজধানী কাতার, চিচি চিচি চিচি, এর থেকে নির্লজ্জপন আর কি হতে পারে? আহা, আল্লাহ যে বাইতুল্লাহর মর্যাদা সারা দুনিয়ার মাটিতে সব থেকে বেশি সম্মান মর্যাদা যে বাইতুল্লাহ দিয়েছে, আজকে এ বেহায়া, এ নিকৃষ্ট জালিম সরকার, এ নিকৃষ্ট জালিম বাচ্চা আজকে সেই কাতারের মাঝখানে অর্ধ উলঙ্গ নর্তকী নারীদেরকে দিয়ে বাইতুল্লাহর আদলে স্টেজ বানিয়ে ওই স্টেজেতে উলঙ্গ নারীদেরকে দিয়ে ড্যান্স নাচ গান মদ্যপান করায়। আপনি বিবেক দিয়ে বলেন এর থেকে নিকৃষ্ট আর কিছু হতে পারে? কথা বলেন না কেন? আমরা তীব্র ভাষায়, ভারতবর্ষের মুসলমান তীব্র ভাষায় সৌদি সরকার, যারা সরকারের চেয়ারে বসে আছেন, সৌদি রাজা বাদশা যারা নিজের আপন জায়গায় ক্ষমতার অহংকারে বসে আছেন, আমরা ভারতীয় মুসলমান দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি এই বিয়াদবির চরম খেসারত তোমাদেরকে দিতে হবে। বাইতুল্লাহ তোমার দেশে আছে ঠিক কথা, কিন্তু তোমার বাপতি কালী সম্পত্তি নয়। এই বাইতুল্লাহর অধিকার সারা দুনিয়ার মুসলমানদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বাইতুল্লাহর অসম্মান করবে যারা, আমরা কি ছেড়ে দেব তাদের? ছেড়ে দেব তাদের? রুখে দাঁড়ানোর প্রয়োজন নেই? জোরে বলে প্রয়োজন নেই? তাহলে আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমাদের কাছে সারে জাহাঁ সে আচ্ছা। জোরসে বলো, হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা। হ্যাঁ, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মুনি। কিন্তু আমি বলছি মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মন্দিরে হবে পূজা পাঠ তো মসজিদে হবে আদান। আল্লাহু আকবার বলেন আজকে। এই একবার লাইভটা দেন, এক মিনিট, এক মিনিট একটা ক্যামেরা ধরে। আজকে কারেন্ট সারা দিন একটা প্রোগ্রাম সেরে আসছে, একজন বড় মাপের ট্রাফিক ওসি, নামটা ঠিক আমি এই মুহূর্তে মনে পড়ল না, দ্রুত দেন এক মিনিট। একজন
হয়তো আপনারা দু তিন দিন পরে সমস্ত ফুটেজ গুলো পাবেন, কিন্তু বর্তমান সময়ে ভারতীয়দের জন্য জানা দরকার ইতিহাস। এটা একজন হিন্দু সন্তান ট্রাফিক ওসির নেতৃত্ব দেয়, তিনি আজকে তার বক্তব্য আমার স্টেজে ছিল, একই সাথে অনেক কথা হলো। আল্লাহর কি শান, তার এলাকায় দশ বারোটা মুসলিম পরিবার থাকত, মসজিদ ছিল না, দেড় দু কিলোমিটার দূরে গিয়ে ওই মুসলমানদের নামাজ পড়তে হতো। হিন্দু বাড়ির সন্তান আজকে একজন বড় পুলিশ অফিসার, তিনি নিজে তার বাপতিকালী সম্পত্তি মুসলিমদেরকে দিয়ে বলল তোরা মসজিদ করে নামাজ পড়। আল্লাহ আকবার, ঘরে গিয়ে বলবেন এর নাম ভারতবর্ষ। এখনো পর্যন্ত এই সন্তানেরা এই রকম দেশপ্রেমী, এই রকম জাতিপ্রেমী, এই রকম বিভাজন ভুলে সম্প্রীতি প্রেমী মানুষ এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনে আছে না নাই। আমরা আন্তরিকভাবে এই সমস্ত ভাইদেরকে সাধুবাদ জানাই, এই সমস্ত মানুষদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, যারা আমাদের ভিতরে বিভাজন টানতে আসছে তাদের মাঝখানে এরা একটা ইতিহাস এবং নজির হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? চলেন রেখে দেন, ইনশাআল্লাহ এর বিবৃতি বিস্তারিত ইনশাআল্লাহ কোনোদিন জানানো হবে। আজ আমরা কম বেশি জানি এই ওয়াক্ফ অ্যামেন্ডমেন্ট বিলের ব্যাপার যেটা আমাদের সামনে আসছে হার হালতে, ঠিক আছে? একটা বাইক কাউকে দেন, দ্রুত গুছিয়ে নাও। আমরা সবাই জানি আমরা পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করি, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এই ওয়াক্ফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে বর্তমান আমাদের বাংলা সরকারও, বাংলা প্রশাসনও এই ওয়াক্ফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, অন্যান্য রাজ্যের তুলনায় আমরা এই জায়গাটাই অ্যাডভান্স আছি যে সরকার এই ওয়াক্ফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করেছে। কারোর ভিতরে আমরা ঢুকবো না, কিন্তু বাহ্যিক বিরোধিতা করেছে সেটাই আমরা যদি আমরা তালাশ করে দেখি, সেই জায়গাটাই আমরা লক্ষ্য করে একের পর এক সার্বিকভাবে এর আন্দোলন চলছে বাংলার মাটিতে। কিসের দাবি করবো?